কিছু বলবি? না, আমি কিন্তু সব জানি। সব জানিস মানে তোরা কে কি বলছে? ও স্যারে কইছে আমি সব জানি। স্যার কি সব কিছু বইলা দিল? আচ্ছা তুমি এক কাম করো, ইংলিশে বাংলাদেশ বানান করো। স্যার আমি জানি না। কি একটা খবর দিব ইন্দ্র বাচ্চা, সারা মুখের সামনে ঠাস করে বলি বেরো না, আমি জানি না। আমি যে এটা জানি না তো জানি না, এটা কেমনে কম। বাবারে তোমাকে একটা কথা আমি বুঝাই বলি, মনে করো যে তুমি সব জানো আর কি, মুরব্বীরা যখন কোনো প্রশ্ন করবে তখন বলি পেলবা আমি জানি। তার মানে কি জানো, মনে মনের ভিতর তো একটা আত্মবিশ্বাস তৈরি আরে, বুঝছো না? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি এখন যাই, তুমি যেই জিজ্ঞেস করো আমি সব জানি, বুঝছো? আসি হর হর মনোযোগ দিয়ে হর। আল্লাহ তুই এখানে? আমি তো এখানেই। কিছু বলবি? না, আমি কিন্তু সব জানি। সব জানিস মানে তোরা কে কি বলছে? ও স্যারে কইছে আমি সব জানি। স্যার কি সব কিছু বইলা দিল? দেখ বাবা তুই ছোট মানুষ, স্যার কি না কি বলছে স্যারের সব কথা শুনতে নাই, স্যার অনেক সময় শয়তানি ফাইজলামিও করে। এক কাজ কর, সব কিছু ভুলে যা, আর এই ধর মার কাছে 500 টাকা আছে, 500 টাকা দিয়ে চকলেট আইসক্রিম তোর যা ইচ্ছে তা খাইয়া যা। স্যারও যা করে না, এইটুকু একটা বাচ্চা পোলা পানের কাছে এইভাবে সবকিছু বলে দেয়। স্যার আমারে কি শিখাই দিল, মার কাছে গিয়ে কইলাম যে আমি সব জানি, মা আমারে 500 টাকা দিছে, তাহলে তো ভালো হয়েছি। এক কাজ করি, বাবার এগিয়েও কই যে আমি সব জানি, তাহলে বাবাও আমারে 500 টাকা দিব। বাবা বাবা বাবা, ও বাবা কাড়া কাড়া কিরে বাবা, ঘুমাইতেছ? একটু ঘুমাইছিল কি? আচ্ছা যাই হোক, আমি তোমার একটা কথা কই, আমি সব জানি, দাও আমার 500 টাকা দাও। তুই সব জানাস মানে? আমি সব জানি। হায় হায়, কাজের বউয়ের লোকে কি করছি না করছি হারম দাদা তো মনে সব দেখে ফেলাইছে, এখনকার সব জানি। তুই আসলে সব জানাস? হ্যাঁ আমি সব জানি। বাবা কাজের বউয়ের লোক কি হয়েছে না হয়েছে তুই সব জানাস ঠিক আছে, কিন্তু এই কথা তোর মারে জীবনও কবি না। মারে কইব কেন, মারে কইলে তো সব ঘুম ঘুমার ফাঁস হয়ে যাবো, তাই না? কাজের বউয়ের লাগে তাই তো কই, আমার হাতে চা ভাল লাগে না, আমার হাতে পানি খাওয়া যায় না, আমার দিয়ে কাপড় ধোয়া যায় না, তাই না? কত বড় কেন না, মানে আসলে ও না বুঝে এগুলা কইছে। এই বাবা তুই কি সব জানোস? ও কি সব জানো ওইটা বড় কথা না, তুমি যে কইছো ওইটা তো আমি শুনছি, যে কাজের মেয়ের লাগে যা যা করছি তুই তোর মারে কইস না, এর লাগে পোলারে 500 টাকা ঘুষ দিতাস না? কাজের বুয়ের মেয়ে? আচ্ছা মা, বাবা কাজের মেয়ের লাগে কি করছে না করছে সেই জন্য আমার 500 টাকা দিছি, কিন্তু তুমি আমার 500 টাকা কেন দিছো? কই দেই, ওই যে এটা মা দিছি আমার, আর ওটা আমি দিছি না। তলে তলে এটা এই 500 টাকা কিল্লা দিছে ঘটনা কি? তেমন কিছু না, ওই একদিন ওর টিউশন স্যারের সাথে একটু কথা বলছিলাম, এটা মনে হয় পোলায় দেখে ফেলছে, সেটাই বলতেছে সব জানি আর কিচ্ছু না। তাই নাকি, টিউশনি স্যারের লগে কি উল্টা পুল্টা কিছু হয়েছে নাকি? না না শুধু একটু কথা বলছিলাম। কিরে বাপ তুই সেটাই দেখছিস তো? না ওটা তো আমি দেখি নাই। আরে আজকে স্যারে আমারে একটা পড়া দিছিল, আমি মুখের উপরে কইছি আমি জানি না, পরে স্যারে আমারে কইছি এভাবে বলতে নাই, মুরব্বীরা কিছু জিজ্ঞাসা করলে বলবা যে আমি সব জানি, এই জন্যই আমি কইছি আমি সব জানি। ওটা স্যারে শিখাই দিছে? হ্যাঁ। তার মানে পোলাই পড়া শিখছে, আসলে পোলাই কিছুই জানে না দেখছো? হ্যাঁ খামাখা আমাদের মধ্যে কি একটা গন্ডগোল বাজাই দিছে। যাই হোক ছেলে তো ভালো কিছু একটা শিখছে, ছেলের কারণে আমাদের দুজনের ভুলগুলো বেরোয় আসছে। টাকা ফেরত দে, আমার 500 টাকা দাও। আমার 500 টাকা দাও হারুন জাদা, আজকে থেকে তুমি আমি দুজনেই ভালো হয়ে গেলাম। ওকে আমি সব জানি না।